আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো দূর দূরান্ত থেকে যে যে ডিস্ট্রিক্ট থেকে আমাদের ক্লাসটা ফলো করছো তাদের অভিনন্দন স্বাগতম জানিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করছি আরমান ইংলিশ প্লাস চ্যানেল থেকে তোমাদের অভিনন্দন প্রাণ ঢালা ভালোবাসা রইলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি একটা গ্রামার ইম্পর্টেন্ট একটা টপিক যেটাকে আমরা বলি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে আমরা বুঝি সেন্টেন্সের পরিবর্তন হবে অর্থের কোনো পরিবর্তন হবে না তাই আজকে আমরা যে বিষয়টি ডিসকাস করব বা আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে ভয়েস সম্পর্কে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক যারা আছেন তারা ভয়েস সম্পর্কে তোমাদের অনেক জ্ঞান দিয়েছেন এবং তোমরা সেই জ্ঞান অর্জনও করেছো কিন্তু আজকের ক্লাসটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম ক্লাস হবে যে ক্লাসটা তোমাদের প্রয়োজন হবে শর্টকাট এবং শর্ট স্টাইলে সুন্দর নিয়মে শেখার জন্য আজকে ক্লাস করতে গেলে আমরা যে বোর্ডটা পিছনে ফলো করছি সেই বোর্ডটা আমরা ফলো করব আর মনোযোগ সহকারে ক্লাসটা যদি করো তোমাদের ভয়েসে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আমরা বলতে পারি এর ভয়েস খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা প্রত্যেকটা জেএসসি পরীক্ষা থেকে শুরু করে এসএসসি লেভেল থেকে শুরু করে এইচএসসি এবং বিসিএস মাস্টার্স কমপ্লিট করতে হয় ভয়েস সম্পর্কে গ্রামার জানতে হয় এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টেও ভয়েস আসে প্রাইমারি নিবন্ধন পরীক্ষাও ভয়েস আসে তাহলে আমরা মূল কথায় ফিরে যাই ভয়েস আজকের ক্লাসটা হচ্ছে ভয়েস সম্পর্কে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে যে ভয়েস সম্পর্কে আমরা লিখেছি ভয়েস করতে গেলে আমাদের যে নোটটা প্রয়োজন সেটা হচ্ছে নোট আমরা মনোযোগ ফলো করবো বাট ওয়ান বাট ওয়ান থাকলে আমরা অবশ্যই এম ইজ আর লিখবো তাহলে আমরা কি লিখব ভার্ভ ওয়ান থাকলে আমরা পারি আর না পারি বুঝি আর না বুঝি অ্যামেজার লিখব যদি ভি ভি টু ভি টু থেকে ওয়াচ বা ওয়্যার লিখবো ওয়াচ বা ওয়্যার লিখবো যদি ভার্ভের সাথে আমরা আইএনজি দেখি তাহলে আমরা কি লিখবো বিং বি ই আই এন জি বিং আর যদি আমরা দেখি হ্যাপ হ্যাশ হ্যাড তাহলে আমরা কী লিখব বিন লিখব বি ডব্লিউ ইন বিন আর মডাল ভার্ভ এম ও ডিএল মডেল মডাল ই আর বি মডাল ভার্ভ মডাল ভাব থেকে আমরা কী লাগবো বি শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে একটা টপিক্স নিয়ে আলোচনা করেছি সেটা ভয়েস সম্পর্কে আর ভয়েস সম্পর্কে আমরা ক্লাস করতে গেলে যে সম্পর্কে যে সমস্যাগুলো আমাদের হয় কোন টেন্সে কোন সেন্সে আমাদের চিন্তা করতে করতে সমস্যা চলে সমস্যা সৃষ্টি হয় অর্থাৎ আমরা আজকে থেকে ফলো করব। সাবজেক্টের পরে যে ওয়ার্ডটা থাকবে যে শব্দটা থাকবে সেই শব্দটা আমরা যদি ভার হয় ভার্ভ ওয়ান হবে যদি ভার্ভ ওয়ান থেকে আমরা কী লিখবো অ্যামি যার লিখবো টু থাকলে ওয়াজ বা অয়েল লিখব ভার্বের সাথে আইন থাকলে বিং লিখব হ্যা ভ্যাস হ্যাট থাকলে বিন লাগবো মডাল ভার্ব থাকলে বি লাগবো শুধু এতটুকুই তুই তোমার মাথায় ঢুকাইতে পারো অর্থাৎ বুঝতে পারো তাহলে তোমাদের ভয়েস সম্পর্কে আর কোনো কষ্ট থাকবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে আমরা যে বোর্ডে লিখেছি ভার ওয়ান অ্যামিজার হবে ভাব টু থাকলে ওয়াচ বা অয়েল লিখবো আইন থাকলে বিং লিখবো হ্যাপ হ্যাজ হ্যাট থাকলে বিন লাগব মডাল ভার্ব থাকলে বি লাগবো অর্থাৎ আমরা যেটা বুঝাইতে চাচ্ছি এই পাঁচটা নিয়মের মধ্যে আমরা সমস্ত ভয়েস কমপ্লিট করার চেষ্টা করব এখন দেখো আমাদের এখানে যেই নিয়মটা আছে সেটা অবশ্যই ফলো করবে আর ভয়েস করতে গেলে আমরা প্রত্যেকেই জানি যে ভয়েসে সবসময় ভার্ব থ্রি হয় অর্থাৎ অ্যামিজার ওয়াজার বিং বিন বি এরপরে সবসময় আমরা ভি থ্রি বসাবো অর্থাৎ রাইট ফর্ম ভার্ট করতে গিয়ে আমরা এটা শিখেছিলাম যে অ্যামিজার বা ওয়াজার বিন বিং বি আটটা ওয়ার্ড থেকে ভার্ভ থ্রি হবে তবে কন্ডিশন ছিল একটা প্রিপোজিশন থাকতে হবে ঠিক একইভাবে এই ওয়ার্ডগুলোর পরে আমরা যখন ভার্ভ থ্রি রাখবো একটা প্রিপোজিশনও অ্যাড করে দেবো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা যে ক্লাসটা করছি সেটা ভয়েস সম্পর্কে এবং ভয়েস সম্পর্কে আমরা কিছু এক্সাম্পল দিয়ে প্রমাণ করিয়ে দেব যে আসলে ভয়েসটা একটা কঠিন গ্রামার না একটা সহজ গ্রামার কিন্তু আমাদের শ্রদ্ধীয় শিক্ষকরা একটু অন্য নেমে বোঝায় এই জন্য তোমাদের কঠিন মনে হয় তাই আমাদের কাছে যে ক্লাসটা হচ্ছে সেটা একটা সহজ স্টাইলে খেয়াল করো এখানে ভারবহন থেকে আমরা আমি যা লেখবো যেমন খেয়াল করো আই ডু ইট ফর ইউ ফর ইউ দেখো এই সেন্টে আই সাবজেক্ট দুটা ভার্ব ইটটা অবজেক্ট আর ফর ইউ এইটা ব্র্যাকেট আমরা রেখে দিচ্ছি ফর ইউ অর্থাৎ এটা আমরা আলাদা একটা ভাগ করলাম এখানে যুক্ত কোনো সেন্টেন্স যদি থাকে এটা আমরা মনে মনে বাদ দিয়ে দিব এখন দেখো আমরা ইটটা কি আগে লাগবো ইট ভার ওয়ান দ্য ইজ ভার থ্রি হয়ে যাবে ডান বাই মি আর যেটা আমরা অ্যাড করবো সেটা হচ্ছে ফর ইউ ফর ইউ তাহলে বোঝা গেল স্যার এখানে অ্যামিজারটা আসলো কেন আমরা এখানে ওয়ান বিদে অ্যামিজার লিখেছি আর এরপর ভার্ভ থ্রি হবে আমরা আগেই বলেছিলাম ভার্ভ থ্রি ডান একটা প্রিপোজিশন বায় হবে অবজেক্ট হচ্ছে আয়ের অবজেক্ট মি আর যেটা আমরা বাদ দিয়েছিলাম সেটা কী করেছি লাস্টে অ্যাড করে দিয়েছি অর্থাৎ প্রশ্ন স্যার আমরা এখানে তো বুঝলাম ভার্ভ ওয়ান থেকে অ্যামিজার লিখব যে টু থেকে আমরা কী লিখবো ওয়াজ বয়ার লিখব আইন এটা কী লিখবো বিং লাগব ঠিক এইভাবে যদি আমরা ভয়েসের ক্লাসটা করি তাহলে আমাদের ভয়েসটা কঠিন মনে হবে না তাহলে প্রশ্ন স্যার আমরা এখানে কি প্রিপোজিষণ বাই বসাবো না অন্য কিছু বসতে পারে না শুধু বাই বসবে এইটটি পার্সেন্ট ক্ষেত্রে আর টোয়েন্টি পার্সেন্ট ক্ষেত্রে আমরা কি বসাইতে পারি ইন বসাইতে পারি উইথ বসাইতে পারি ফর বসাইতে পারি কিছু কিছু গ্রুপ ভার্ব আছে এগুলোর সাথে এই ভার প্রিপদিষণই অ্যাড হয় অর্থাৎ যেমন আই নো ইউ তাহলে ইউ আর নন টু ইউ ইউ আর যেখানে আর নন টু ইউ তাহলে এখানে আমরা বায় বসাইতে পারিনি অর্থাৎ আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানবে পরবর্তী লেকচারের জন্য অপেক্ষায় থাকবে আমরা অবশ্যই পরবর্তী ক্লাসটা নিব তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট দেখার পরে থ্যাংক ইউ ভেরি মাচ